আমি নবী তোমাদের জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ পড়বে আমার উম্মতেরা রোজা করবে আমার উম্মতেরা আওয়াজ করবে আমার উম্মতেরা দাড়ি রাখবে আমার উম্মতেরা টুপি পরিধান করবে চুপচাপ পরিধান করবে উম্মতেরা বড় বড় মসজিদ বানাবে ও বাবা সাবিরার মসজিদ প্রতি মুসল্লি দেখতে পাওয়া যাবে আল্লাহকে ভয় করলে বলা মুসলমান পাওয়া যাবে না বিশ্বনবী কি বলছে দাড়িওয়ালা টুপিওয়ালা আর হবে না মসজিদ ভর্তি মুসল্লি হবে নামাজি পাওয়া যাবে জুব্বাওয়ালা পাওয়া যাবে মসজিদগুলো বড় বড় সুন্দর কারুকার্য বিউটিশিয়ান মসজিদ হবে সুন্দর সুন্দর মসজিদ হবে উম্মতেরা হজ করবে নামাজ পড়বে রোজা করবে যাকাত দেবে কুরবানি করবে আল্লাহর ভয় আর ওদের অন্তরে থাকবে না দেখেন দিন আমাদের লিস্টগুলো সেই খাতাতে উঠছে কিনা আল্লাহকে ভয় করছি আর এই কথা বলছেন না কেন আল্লাহকে যদি আমরা ভয় করতাম আমার ঘরের বাচ্চা ছেলেটাকে জন্মদিবসের জন্য কেক কাটতাম না কথা বলছেন না কেন ময়দানে মাশারে ওই সমস্ত মুসলমানগুলোকে ইহুদি নাসারাদের সঙ্গে হাসর হয়ে যাবে ইহুদি নাসারা বেদিন বেঈমানের সঙ্গে হাসর হয়ে যাবে ও বল্লভপুরের মুসলমানেরা সোনা মানিকেরা আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ মনে যাই শুনে রেখে দেয় জেনে রেখে দেয় আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল মানে আহাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো অমান আহাব্বানি আর আমাকে যে ভালোবাসলো আমি নবী কথা দিলাম অবশ্যই সে আল্লাহর জান্নাতে যাবে একবার জোরে বলে নবী সুন্নতকে ভালোবাসলে তবে সে জান্নাতে যাবে ভালোবাসা মানে কি ইয়া নবী সালাম আলাইকা আর ছোট বাচ্চার ওর জন্মদিনের তারিখে এনে কেক কাটা হ্যাপি বার্থডে টু ইউ এই কথা বলছেন না কেন চরিত্রের পরিবর্তন ঘটান এই ক্যারেক্টার কোন মুসলমানের নয় ঈদের নামাজে জামাতে নামাজ পড়েছেন বহু মুসলমান অল্প বয়সে চুল দাড়ি সাদা হয়ে গেছে বলে ওতে আবার কালো মেরেছে তাসাব্বাগুল ইহুদু ওটা ইহুদিদের তাসাব্বা করা এই কথা মাথায় ঢুকছে নাকি না বুঝতে পারছেন সাদা চুল সাদা দাড়িকে যারা কলপ করে কালো করে আল্লাহ রাসূল বললেন এরা জান্নাতের ঘ্রাণ পাবে না যাওয়া তো দূরের কথা বহু মুসলমান রয়েছে নিজেদেরকে একবার ভাবা ঈদের নামাজটা হয়েছে কি আজকে তো জুম্মা পড়লেন জুম্মার নামাজটা হয়েছে কি ফতোয়ার কিতাব খোলো কিছু হাইব্রিড মুলি সাহেব বেরিয়েছে তারা বলে না অল্প বয়সে চুল দাড়ি পেকে গেছে বিবি যদি তোমার প্রতি মনুক্ষুণ্ণ হয় তাহলে বিবি সন্তুষ্টের জন্য করা জায়েজ আচ্ছা হাইব্রিড কথা বুঝতে পারছেন না মুলি সাহেব কি মুলি সাহেব বললাম জোরে বল না রে বাবা হাইব্রিড মুলি সাহেব নবী বললেন সবার থেকে আমাকে বেশি ভালোবাসতে হবে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আহলিহি ওয়া নাস আজমাইন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ নবী বললেন তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সবার থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত না করতে পাচ্ছ আল্লাহ রাসূল উদাহরণ দিলেন মিন মালিহি ধনসম্পদের থেকে ওয়া আহলিহি তোমার বিবি ছিলে পোলার থেকে আমি রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত কংক্রিট মুসলমান হতে পারবে তাহলে হাইব্রিড মুলি সাহেবের ফতোয়া শুনে ওই হাইব্রিড লাগিয়েছে
বয়স অল্প, চুলদাড়ি পেকে গেছে, ওটা হারাম কেন? প্রশ্ন আসবে, কথা ঠিক না বুঝরে বলে বলে বলে, মেহেন্দিটা কেন হারাম হলো না? এই যে লাল মেহেন্দি ভাই যান আপনি করেছেন শাহনাজ ভাই, এটা এটাও তো হারাম? না এটা হারাম না, এটা সুন্নাত, এটা সুন্নাত, হারাম নয়। ওই কালো কলকটা কেন হারাম এর ব্যাখ্যাটা শুনে যান তবে বুঝবেন। ভাই আমার আমার চেহারা দেখে মনে হচ্ছে আমার চুল দাড়ি পেকে গেছে বলে মনে হয়, কথা বলছেন না কেন? আমার দেখে মনে হচ্ছে যে চুল দাড়ি পেকে গেছে, মনে হচ্ছে না? কালো মেরে যে ঘুরছর মনে হবে, কথা বলছেন না তো জোরে বলে, আমার সঙ্গে কথা বলতে হবে। কালো সাদা চুল যারা কালো মেরে ঘুরছে ওদের বোঝা যাবে দুটো চুল পেকে গেছে, বোঝা যাবে? তাহলে ওর পেকেছে অথচ ওটা ঢেকে দিয়েছে, ওটা ধোকা না? ধোকা নয়, জোরে বলে, ধোকাই তো ইসলামে হারাম। আলোচনা বোঝাতে পারছি না, লালটুর মা দেখে একদম পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ আগে বুড়ো মতো ছিল, এখন চেহারা হয়ে গেছে একদম টুকটুকে চেহারা, ও দাড়ি গোপ চেচে একদম পুরো পরিষ্কার, সাফান সাফা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে ফিরেছে। কোচির মা হাত বুলিয়ে বলতে তোর মুখ পুরো আমার মতো হয়ে গেছে একদম। ওর বউ ওকে হিজড়া বলেছে বুঝতে পারিনি, বলো গরু খাওয়া মাথা তো, ওর বউ ওকে যে হিজড়া বললো ও বুঝতে পারেনি। আচ্ছা বলেন দিন, মেয়েদের মতো অথচ মেয়ে না, এদেরকে কি বলে? জোরে বল না রে বাবা। তাহলে ওর বউ যদি বলে তোমার মুখটা পুরো আমার মতো ফেলে হয়ে গেছে, তাহলে ওর বউ কিন্তু মিষ্টি ভাষায় ওকে একবারে হিজড়ে বলে দিল, গরু খাওয়া মাথা। আমার বউ আমার বিরাট আদর করে, ছি 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 ছি, ইংরেজিতে লেখা আছে দেখবেন ওটা কিভাবে প্রস্তুত করা হয়, পাথর পুড়িয়ে গুঁড়ো করে ওতে ওর সঙ্গে কেমিক্যাল মিক্সার করে ওটাকে তৈরি করা হয়েছে। আর যেটা শাহনাজ ভাই বা অন্যান্য ওলামা মাছে মুসল্লিরা মাছে, এটা হলো একটা পাতার ডাস্ট, কেবলমাত্র পাতা নিয়ে গুঁড়ো করে তাকে প্যাকেট করে বিক্রি করছে। ও নজরেরা, এটাই তো ইসলাম শেখায়, ইসলাম ধোকা দেয়া শেখায় না, ধোকা প্রবঞ্চনা থেকে মানুষকে বাঁচানোর জন্য আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইসলাম পাঠিয়েছে। একবার জোরে বলে, ধোকা প্রবঞ্চনা থেকে বাঁচার জন্য ইসলাম কাউকে ধোকা দেয় না, মুসলমান কাউকে ধোকা দেয় না। যদি কেউ কোনো মুসলমান সেজে ধোকা দেয় ওর নাম ধোকাবাজ, মুসলমান না। তাই এটা করবেন না, ফতোয়ার কিতাবে আছে এই কালো কলক যারা করে এদের গোসল হয় না, এরা নাপাক সম্পূর্ণ, এদের গোসল হবে না। ফতোয়ার কিতাব খুলুন, মুর্শিদ আল্লামা হুজুরের কিতাবে পরিষ্কার ফতোয়া আমিনিয়ার ভিতরে লিখছে হুজুর, সম্পূর্ণ হারাম। এরা স্বামী স্ত্রী যদি মেলামেশা করে ফরজ গোসল করতে চায় 1000 ডুব মারলেও এদের শরীর পবিত্র না। এবার বুঝে দেখেন আপনার নামাজ জুম্মা কোথায় গেছে, আপনার ঈদ কোথায় গেছে, কারণ ঈদের দিনে এটা বেশি মাখা, কথা বলছেন না কেন? বেশ একটু জোয়ান জোয়ান পানা হবে, ঘুরবো। আমি আপনাদের ভাই ভালো করে বুঝিয়ে রেখে যাই, শুনে রেখে দিন, জেনে রেখে দিই।
আমি আপনাদের ভাই এতটুকু আপনাদের বুঝিয়ে রেখে যাই, আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবীরা আমার উম্মতেরা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বাও পরিধান তারা করবে, আমি নবীর থেকে তারা ভালো ভালো দামি পোশাক পরিধান করবে, কিন্তু আমি নবী তোমাদের জানিয়ে দিলাম ও বাবা সাহাবীরা ওরা একটা ভিডিও পাঠিয়েছে দেখলাম, ইহরাম পরা অবস্থায় হাজী সাহেবরা চারজন বসে বসে মুজদালিফায় রাত্রে তাস খেলা করছে। জোরে বলতে পারলেন না, নাউজুবিল্লাহ। 1445 বছর আগের বিশ্বনবীর পাক জবানের কলটা আজকে বাস্তবায়িত হচ্ছে। ইহরাম পরা অবস্থায় আপনাকে কতটা সচেতন থাকতে হয়, কতটা সচেতন থাকতে হবে আপনি জানেন না। আপনি মনে করেছেন আমার টাকা আছে, হজ এসেছি, টাকা আমার, হজ আমার, যা করবো তাই হজ, পুরো সেম কুরবানির মতো অবস্থা। এই কথা বুঝতে পারছেন না? এ ভেবেছে বান্ডেল বান্ডেল টাকা যখন আছে আমার, এই টাকাই কুরবানি দিয়ে দেবো, একদম কুরবানি হয়ে যাবে। ওরে গাধা, হারামের জিনিসের উপরে ইবাদত হয় না, তো জানা নেই, ভালো করে জেনে যা। হারাম টাকা মসজিদে দেওয়া আর একটা হারাম, হারাম টাকা মসজিদে দিয়েছেন, দান হয়নি, ওটা হারাম কাজ করেছেন, ওই টাকার যদি মসজিদ নির্মাণ হয় ওই মসজিদে নামাজ পড়াও শরিয়াত বিরোধী, নামাজ হবে না। বিশ্বনবী পাক জবানের হাদিস, আল্লাহর রাসূল বললেন মসজিদগুলো হবে অতি শান সওকাতের, আলিশান মসজিদ হবে, মসজিদের আমানত থাকবে না। কি থাকবে না বলছেন? মসজিদের আমানত থাকবে না। মসজিদ খুব ভালো হবে, দেখতে বিউটিশন মসজিদ হবে, কিন্তু এই মসজিদের আমানত থাকবে না। সাহাবায়ে কেরামরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, মসজিদের আমানতটা কি? মসজিদের আমানত, আল্লাহর নবী বললেন এক নাম্বার মসজিদের আমানত, এক নাম্বার হলো মসজিদে যে জায়গাটায় মসজিদ নির্মাণ হবে, যে জায়গাটায় মসজিদ হবে ওই জায়গাটা মেরে নেওয়া, কেড়ে নেওয়া, ঝাড়া জায়গা, দখল করা জায়গা, ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ নির্মাণ করা মানে আমানতের খেয়ানত করা, অর্থাৎ কেড়ে নেওয়া, ভাগড়া করা জায়গায়, দখলকৃত জায়গায় ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ নির্মাণ করা শরিয়াতে নিষিদ্ধ। উম্মতের এতটা দুনিয়াদারি হয়ে যাবে, ও যাত্রার জমিতে বলবে কর 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 মসজিদ হবে। আর এরকম রিপোর্ট এসছে আমার কাছে, গিয়ে সমাধান করেছি আমি, আল্লাহ করেছে হয়তো হেল্লা আমাকে বানিয়েছে, গিয়েছি কি 400 জমির দলিল, জমির দলিল 400 আর মসজিদ গড়ে উঠেছে 600-এর উপর। 38 বছর ধরে নামাজ পড়ে কিছু মুসল্লি কবরে ঢুকে গেছে, যে 400 দান করেছিল ওরই দখল করে 200 দখল করেছে, করে তার উপরে মুস্তানি করে মসজিদ বানিয়েছে। এখন ছেলেরা নসিহত শুনে ইন্টারনেটের মাধ্যমে, কিছু কিছু আলোচনা এইভাবেই রাখি আমি, ওই আলোচনা শুনে নতুন কমিটি হয়েছে বলছে জমি মাপ, ছন্দ লাগছে, জমি পেয়ে দেখে 200 বেশি জমি, কার জমি? দাতা 400 যে দিয়েছিল ওরই জমি জোর পূর্বক দখল করে মসজিদ বানিয়েছে। মসজিদ করার সময়, তৈরি করার সময় ও এসে বাধা দিয়েছে বলে ওর মেরে ঠ্যাংও ভেঙে ফেলেছে, জায়গা দিয়েছে তার সঙ্গে ঠ্যাংও দিয়ে দিয়েছে। মুসলমানের ক্যারেক্টার দেখে,
এখন এই এতদিন পর 38 বছর পরে এখন তার কাছে যে বলছে, ভাইজান আপনার সম্পত্তি 200 মসজিদের ভিতর ঢুকে গেছে, তো আপনি এই 200-এর দাম ন্যায্য মূল্য নিলেন, আল্লাহর রাস্তায় আমাদেরকে দেন, মসজিদটা নিলে নামাজ হবে না। ও বলছে ঠ্যাং ফিরিয়ে দিতে বল, জমি দিতে বল। কথা বুঝতে পারছেন নাকি কি বলছে? ঠ্যাংটা ফিরিয়ে এসে এরকম বেচারা মুড়ে আমরা যেরকম বসি ও বসতে পারে না, এমন ভেঙেছে এরকম সোজা করেই রাখতে হয়। বলছে ওই ঠ্যাং ফিরিয়ে দিতে বল, জমিও দিতে বল, 400 দিন আর 200 করবো না, দিতে বল ঠ্যাং দিতে বল। হবে এলাকার হান্ডু একদম এলাকার বিশাল বড় একদম জমকালো মস্তান মেরে ঠ্যাং ভেঙে দিয়েছিল, সে তো এখন কবরে চলে গেছে, ও তো ধুনে দিচ্ছে ছাড়ে, ও তো তুলোর মতো আসাচ্ছে, সে ঠিক আছে, কিন্তু ও যে এবার দাবি করছে ঠ্যাং ফিরিয়ে দিতে পারবে, তাহলে 38 বছর ধরে যে মসজিদে নামাজ পড়েছে নামাজ হয়েছে তো? আমরা তৈরি করে ফেললি মনে করি বিরাট বড় মসজিদে, জামকালো মসজিদে একদম। নবী বলছে শোনেন যেকোনো টাকায় মসজিদ নির্মাণ করা যাবে না, আপনার দ্বিতীয় নম্বর মসজিদের আমানত হলো হারামের টাকায় মসজিদ বানানো জায়েজ নয়, যদি হারামের টাকা হারামের মাল পাথর বালি সিমেন্ট রড যদি মসজিদে লাগানো হয় ওটা হলো আমানতের খেয়ানত। ও নজনের যুবকেরা ওই মসজিদে নামাজ পড়লে কায়ামত পর্যন্ত ওই মসজিদে নামাজ হবে না। তৃতীয় নম্বর মসজিদের আমানত হলো বাবা সাহাবীরা শেষ জামানায় আখিরি জামানায় এটাই সব থেকে ভয়ঙ্কর চরিত্র হয়ে যাবে, দৃশ্য হয়ে যাবে, মসজিদের পরিচালক কমিটি যারা হবে, তত্ত্বাবধায়ক যারা হবে, সব শরিয়াত বিরোধী মানুষগুলো আল্লাহর ঘর ও মসজিদের দায়িত্ব নেবে। কি বলছে? মসজিদ যারা চালাবে এরাই শরিয়াত জবাই করা মানুষ, এরাই হবে মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি, ম্যানেজিং কমিটি। অধিকাংশ মসজিদ বজ্রাঘাত ফেলে রেখেছে। সেক্রেটারি হবে কে? না এলাকা টপ র‍্যাঙ্কের সুদ খুঁজছে, এই কথা বলছেন না কেন? প্রেসিডেন্ট হবে কে? এলাকা টপ র‍্যাঙ্কের বেনামাজি যে। ক্যাশিয়ার হবে কে? এলাকা টপ র‍্যাঙ্কের বাম্পার লটারি খুঁজছে। এখন অধিকাংশ এদের হাতে সব মসজিদ, কথা বলছেন না কেন? আপনাদের বল্লভপুর মাশাআল্লাহ ভালো, শরিয়াতের পরিভাষায় মসজিদের তত্ত্বাবধায়ক তারা দায়িত্ব পালন করবে, মসজিদ কমিটিতে তারা থাকবে, কারা? ইমাম সাহেবের আনপ্রেজেন্টেটেড প্রেজেন্টেড ইমাম হিসেবে যে নিজেকে নিযুক্ত করতে পারবে এরাই চালাবে মসজিদ। একবার জোরে বলুন না সুবহান, একবার জোরে বলবেন না। মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি কারা হবে? প্রেসিডেন্ট, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা হবে কারা? ইমাম সাহেব কোনো কাজে চলে গেছে, এক অক্ত নামাজ পড়াতে পারবে না, ছুটিতে চলে গেছে, পাঁচ অক্ত নামাজ পড়াতে পারবে না, হয়তো হয় মত জেনে সে ইমামতির জায়গায় দাঁড়াবে না। ওই মসজিদের যে সেক্রেটারি অথবা সভাপতি কিংবা ক্যাশিয়ার, মসজিদে যেই যাক ইমামতি করবে সে। আচ্ছা ভাই, কালা দেখলে দিল খুশ হয়ে যাবে একদম। নবী বললেন কালার হবে, হালাল থাকবে না। সত্যি তাই হচ্ছে। মসজিদে এসি দেবে কে? চারজন বলে দিল, আমরা চারজন না দুটো এসি দিয়ে দেবো। যা যে চারজন বলেছে তার ভিতরে একজন মদখোর, হাকিকাত তো নাকি? তিনজন বেনামাজি, একজন মদখোর, ও বেনামাজি, তার সঙ্গে ওই তিনজন যে কটা আছে ওর ভিতরে মাঝে মাঝে বাম্পার লটারি কাটে একজন, ওরা দিচ্ছে এসি। মুসল্লির নামাজ হবে না মানে সেজদা মারলি ডাইরেক্ট একদম জান্নাত? পরিবর্তন করেন মসজিদ, টিনের চাল থাক,
মসজিদ তাল পাতার হোক, মসজিদ পেপারের ছাওয়া হোক, মসজিদে এসি দরকার নাই, ওই সেই ফিরিয়ে আনো, তাল পাখা আবার ফিরিয়ে আনো, যে যার গায়ে হাওয়া করে নেবে নামাজ পড়বে, ওই পাপার ওই পেপারের নিচে নামাজ আদায় করুন, ওই সেজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে বলে, কে বলেছে তো টাইট লাগাতে? এই আমার গলা বসে যাওয়ার কারণ আর একটা আছে, আজকে আমার মসজিদের নতুন কমিটি গঠন হওয়ার কথা ছিল, লাগিয়ে দিয়েছে এরকম জঙ্গলপুর চালাকি পেয়েছো, আল্লাহর ঘরকে নিয়ে ছেলে খেলাচ্ছে, 14 বছর 15 বছর ধরে কমিটি তৈরি করে মসজিদ চালাচ্ছে, এখন দাড়ি তুলতে পারলে না, মুখে লজ্জা করে না, ঘুরে ঘুরে ডেট ফেলছে কি না? আজকে কমিটির সদস্যগুলো লোয়া হলো, আগামী শুক্রবারে এসার পর কমিটি ঠিক হবে, তার মানে জানে সানাস থাকবে না, জলসায় চলে যাবে, আর আল্লাহরও কি শান, ডায়েরি খুলে দেখি শুক্রবার খালি, আবার মাস পড়বে, কথা বুঝতে পারোনি? জানের পরোয়া নেই, ন্যায়ের জন্য জিন্দেগি দেওয়ার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, অন্যায়কারীর সঙ্গে কোনো আপোষ নয়। আমার নজন যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পরিবর্তন হন, নিজেদেরকে একটু পরিবর্তন করুন, মসজিদ বিশাল টিপটপ করতে হবে, পাথর লাগাতে হবে, এসি লাগাতে হবে, সিসি লাগাতে হবে, এটা শরীয়তের শর্ত নয়, শরীয়তের শর্ত হলো তিনটে, কটা বললাম? তিনটে, স্থানটা ন্যায্য হওয়া চাই, মাল মেটেরিয়ালসটা ন্যায্য হওয়া চাই, আর চালানো ব্যক্তিরা ন্যায্য হওয়া চাই, আর কিছু দরকার নেই। আল্লাহর ঘর, ওখানে রাজনীতির জায়গা নাই, নেতার কোনো জায়গা নেই, নেতা স্থান পাবে তখনই, নেতা ওই মসজিদ চালনা করবে তখনই যখন ওই নেতাটা পাঁচ ওয়াক্ত নামাজি এবং প্রকৃতপক্ষে একজন মুসল্লি, সুন্নতে নববীর উপরে চন্নেওয়ালা হবে, ও আর শুধু গ্রামের নেতা নয়, ও মসজিদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, ওকে ওই জায়গায় রাখ। মুসলমানের ঘরে ঘরে সুদের টাকা ঢুকে যাবে, মুসলমান সুদের দ্বারস্থ হয়ে যাবে, সুদ ছাড়া চলতে চাইবে না, মুসলমানদের ঘরে সুদের টাকা ঢুকে যাওয়ার সাথে সাথে পাঁচটা জিনিস পাঁচটা নিয়ামত মুসলমানরা হারিয়ে ফেলবে। এক নম্বর নিয়ামত হলো মুসলমানের ঘর হবে আলিশান, বড় বড় ঘর হবে, ওই ঘরের ভিতরে আর শান্তি থাকবে না। কি বলছে? বিরাট বড় বড় উঁচু উঁচু ঘর হবে, আলিশান ঘর, কিন্তু ওই ঘরের ভিতরে মেম্বার গুলো শান্তিতে থাকতে পারবে না। শান্তি আছে তো ভাই? ছেলেরা, বাচ্চারা, পর্দারা, দ্বিতীয় নম্বর নিয়ামত উঠে নেওয়া হবে ওদের কাছ থেকে সুদের কারবার করার জন্য, সেটা অন্য কোন নিয়ামত, অন্য কোন নিয়ামত নয়, ওই ঘরটার ভিতরে আর আল্লাহ জিকির হবে না, ওই ঘরটার ভিতরে আর আল্লাহ জিকির আজকার হবে না, তার মানে ওই ঘরের সব সদস্য গুলো বেনামাজি হবে, সমস্ত সদস্যগুলো শরীয়তবিরোধী মানুষ তৈরি হয়ে যাবে। ও মুসলমান ঘরের ছেলেরা, মল্লপুরের মুসলমানেরা, মসজিদে যদি 50 টাকা ইমাম সাহেবের চাঁদা দেওয়ার কথা বলা হয়, মুসলমান ইমাম সাহেবের মাইনে বাড়াতে চায় না, মাসে যদি 50 টাকা করে চাঁদার কথা বলা হয়, ওর কলিয়েতে জ্বলন ধরে, ওর চলে যায়, ও দিতে পারে না, অভাবের তাড়না দেখায়, সাইড দেখায়, ওই মুসলমানের ঘরেতে যে প্রতি ইংরেজি মাসের 4 তারিখে যে খোঁজ লাগান, 350 টাকা কেবিল ভাড়া ওর মিটে যায়, কোন মাসের কেবিল ভাড়া ওর বাকি থাকে না। কথা বলছেন না কেন? বল্লভপুর এলাকায় এসব কেবিল টেবিল নেই, এরা জানে না, আছে এরকম কালো মোটা তার
আছে আছে। এখন আবার রহমত ধরার জন্য অনেকেই চালের মাথায় আবার ডিশ লাগিয়ে দেখবে রহমত ধরবে, কত বুঝাচ্ছেন না কি আছে না নাই, চালের মাথায় ছাদের উপরে সিঁড়ির ঘরের উপরে এরকম ডিশ মেরে রেখে কি ধরবি হারা কচি। প্রথম যখন আমি দেখি আমি তো জানিনি, প্রথম যখন দেখি আমি বললাম কচি দেখি আকাশের পানি ধরবি তাই নাকি রহমতের পানি, বলে না হুজুর আর বলবো না, বল না কি আমার ঘরে একটা লাগাবো তাহলে, বলে হুজুর আপনার লাগানো যাবে না, ও মরে গেলে বছরে যে ব্যক্তিটা 50 টাকা আপনার 600 টাকা মসজিদে চাঁদা দিতে পারেনি ইমাম সাহেবের মাহিনের জন্য মসজিদের উন্নতি কল্পে, ওই মুসলমানটা 4200 থেকে 4400 টাকা কেবিল ভাড়া দিয়ে দিল, করে ও মরে গেলে কবরের ভিতরে শোবার সময় আমরাই আবার দোয়া পড়বো বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। ফেরেশতারা বলছে বুঝতে পেরিস, রেখে যা চেক করলো ভালো ভালো ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কি আমরা দেখে লো বানি, রেখে যা আমরা চেক করলো না, আমাদের কাছে থার্মোমিটার আছে মুগুর মুগুর। কথাটা খারাপ লাগছে নাকি? লাগলেও কিছু করার নেই, আপনারা আলেমদের দাওয়াত করেন বিশ্বাস করে ভরসা করে কি তাদের থেকে আমরা বাঁচার রাস্তা একটা পাবো। আমি আপনাদের সঙ্গে ধোকাবাজি কারবার করতে আসি আছি আজকে কাহিনী বললে ওই কুরবানিকে থ্রু দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীটা বলে 2 ঘন্টা কমপ্লিট করতে চলে যেতে পারতাম, ফায়দা কিছু হবে না, কিচ্ছু হবে না, ও বুঝে নিয়েছেন। সেটা হলো কিছু নয়, ওই ঘরে নারী পুরুষদের ভিতরে আর কারুর লজ্জা থাকবে না, লজ্জাটা শেষ হয়ে যাবে, লজ্জা বড় নিয়ামতি জিনিস। ও নজওয়ানেরা যুবকেরা আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন আল হায়া অসবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি শাখা। ও বাবা সাহাবীদের সুদের লেনদেন যারা করবে সুদের টাকা দেবে কিংবা নেবে যে ঘরে ওই ঘরের ভিতরে লজ্জা বলে কিছুই থাকবে না, আমি নবী জানিয়ে দিলাম তৃতীয় নম্বর নিয়ামত থেকেও সে বঞ্চিত হয়ে যাবে। লজ্জা আছে যে ঘরে ছেলে সেই ঘরে মা সেই ঘরে বৌমা সেই ঘরে মেয়ে একসঙ্গে বসে টেলিভিশন দেখতে, কথা বলছেন না কেন? ছেলেরা বাচ্চারা 4 নম্বর হলে বড় নিয়ামত আপনার থেকে হারিয়ে যাবে, সেটা অন্য কিছু নয় আপনার ওই ঘরের ভিতর থেকে যে নিয়ামত আল্লাহ তাআলা তুলে নেবে, রাসূলুল্লাহর মহব্বত আপনার অন্তরে আর থাকবে না, আল্লাহ নবীর প্রতি ভালোবাসা থাকবে না, না থাকার কারণে অবৈধ সম্পর্কের ভালোবাসা আপনার ভিতরে শয়তান প্রতিষ্ঠিত করে দেবে। সুদের সাইড এফেক্ট এখন ঘরে 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 পরকিয়া হচ্ছে, এর গোড়ায় তালাশ লাগান, যে ঘরে পরকিয়া হচ্ছে হয় ওর বউ নতুবা ওর মা নতুবা ওর বোনটা মহিলা সমিতি কিংবা বন্ধন গ্রুপের সঙ্গে যুক্ত আছে, কথা বুঝতে পারছেন? একটা ভালো সেনসিবিলিটি একটা ফ্যামিলির ভিতরে এই কারবারগুলো আপনি দেখতে পাবেন না, একটা প্রকৃত পক্ষে শরীয়ত মানেওয়ালা নামাজি পরহেজগার ব্যক্তি তার বাড়িতে এই পরকিয়ার উৎপাত নেই, আপনি দেখাতে পারবেন না, প্রচার হচ্ছে এই করেছে সেই করেছে, ওটা প্রচার চলছে হাওয়ায় চলছে, তালাশ নিয়ে ভালো করে খোঁজ নিয়ে দেখেন কিচ্ছু নেই, তার মানে সমাজের চোখে খারাপ করে দেওয়ার একটা প্রয়াস চেষ্টা চালানো হচ্ছে, ও ভালো আছে সবার কাছে খারাপ কর লক্ষ্যমাত্রা।
আমি আপনাদের বোঝাতে চেয়েছি, শুনে নেন। পাঁচ নম্বর হলো বড় নিয়ামত আপনার থেকে হারিয়ে যাবে, সেটা হলো আল্লাহর আল্লাহর ভয় এবং আল্লাহর প্রতি যে ভরসা সেটা আপনার অন্তর থেকে মুছে যাবে। ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, পৃথিবীর জমিনে ওটা আছে বলে আমার মনে হয় না, যদি থাকে খুব সামান্যতম কিছু ব্যক্তির প্রতি বিশ্বাস রাখা যায়, আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহকে ভয় করে তারা চলে, আর তাদের ওসিলা নয় আল্লাহ আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করা আর আল্লাহর উপরে ভরসা করা, এই যে বড় নিয়ামতের হাকদার, আল্লাহর উপরে ভরসা রাখা আছে। এখন অধিকাংশ সব এজেন্ডার উপরে ভরসা রাখা, যে যে কোনো অ্যাঙ্গেলে, কেউ মহিলা সমিতির উপরে ভরসা, টাকা না নিয়ে আমি ব্যবসা চালাতে পারবো না, কেউ বা অমুক দাদা পাশে যদি না থাকে আমি দাঁড়াতে পারবো না, আল্লাহর উপরে আর ভরসা নেই। ছেলেরা বাচ্চারা, এমন একটা দিন আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে এই পাঁচটা নিয়ামত থেকে মুসলমান যখন বঞ্চিত হয়ে যাবে, ওই মুসলমানটা আল্লাহর রহমত থেকে যখন বঞ্চিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওকে সায়েস্তা করার জন্য আল্লাহ ওর উপরে কর্তৃত্ব জাহির করে দেবে, বেদিন বেঈমানদেরকে নেতা বানিয়ে দিয়ে, শাসক বানিয়ে দিয়ে এই সমস্ত হারাম খুরুমাত গুলোকে পেটাতে থাকবে। মার হচ্ছে কেন বুঝতে পারেন, যত ছেলে ধরা কেস একদম ইমিডিয়েটলি যেটা হচ্ছে, যত ছেলে ধরা কেস, একটাও হিন্দু রিপোর্ট করছেন, একটা অন্য কাস্টের রিপোর্ট পেয়েছেন, হয় মুসলিম নারী নইলে মুসলমান পুরুষ, মার খাচ্ছে, অবাক হয়ে যাবে, উপলব্ধি করতে হবে। আজকে শাহনাজ রাত্রে জলসায় যাবে, শাহনাজ অমুক জায়গায় প্রোগ্রামে যাবে, ভরসা করতে হচ্ছে কার? প্রশাসনে, আল্লাহর উপরে যার ভরসা নেই ওই স্টেজে ওটার অধিকার নেই। আল্লাহর উপরে ভরসা যদি তো নেই, মানুষকে কি নসিহত দিবি? আমার নজনেরা যুবকেরা মক্কা থেকে হিজরত করে সকলে মদিনার দিকে রওনা দিয়েছে, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু একা আল্লাহকে সঙ্গে ভরসা রেখে চলছে, মক্কা থেকে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবীকে ঘিরে ফেললেন, কুড়ি জনের মতো কাফের একটা কাফেলা, আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেললেন, আল্লাহ নবী সাহাবী হযরত শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে পড়েছে, সবাই ঘিরে ফেললেন, এই শুআয়ব কোথায় যাস? আল্লাহ নবী সাহাবী ঠাটছে, ইমানের জোশে কথা বলতে লাগলেন, ও মক্কার কাফেরেরা, ও মক্কার কাফেরেরা, আমি কোথায় যাচ্ছি সেটাও কি তোদের খবর রাখতে হয়? সেটাও কি তোদের জানার জানাতে হয়? আমি কোথায় যাচ্ছি তবে সব যার জন্য এই দুনিয়া দেখতে পেয়েছি, যার ওসিলায় মানুষ হয়েছি, যারাকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করতেন না, সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাচ্ছি, তোরা তো আমার নবীকে থাকতে দিলি না, আমার নবী যেখানে আমি শোয়েব সেখানে, এই নিয়েতে বের হয়েছি। কুড়ি জন কাফের ঘিরে ফেললেন, আল্লাহ নবী সাহাবী একা দাঁড়িয়ে রইলেন, আল্লাহ নবী সাহাবীকে বললেন, তুই যেখান থেকে সুস্থভাবে যেতে পারবি এ স্বপ্ন তুই আবার কখন দেখলি বল? কুড়ি জন আছি আমরা, তোর খাপ বিদ্ধ তলোয়ার আছে, খাপে বন্ধ করা, ওই তলোয়ার বার করার আগে পড়ে যাবি তুই। কুড়ি জন
বিশ্বনবী সাহাবি এক চুল পরিমাণে ভীতম্বিত হলেন না। একবার জোরে বলুন না, একবার জোরে বলবেন না, কারণ ভরসা আছে কার? জোরে বলেন আল্লাহ। আমাদের ওইটাই নাই। দেখতে বজায় ওই সময় বলেছিলে ও কাফের দলেরা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমাকে তোরা 20 জন আক্রমণ করবি, আমি তলোয়ার বার করব, আমার জান যতক্ষণ আল্লাহ রেখে দেবে আমার দেহের ভিতরে আমি একজনকেও হলেও তো আঘাত করব। ওই 20 জনের ভিতরে একজনকে যদি আমি আঘাত করতে পারি আমার জীবন যদি শেষ হয়ে যায় এই চলে যাওয়া জীবন দিয়ে দেওয়ারও সার্থকতা আদায় হয়ে যাবে। আরে কি জোরে বলুন না সুবহানাল্লাহ। 20 জনকে তো আমি মারতে পারবো না, একজনকে আঘাত করতে পারবো, ওই একটা আঘাত ওটাই আমার জীবন দেওয়ার সার্থক হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখান থেকে ফিরে আসেন, মারতে হবে না, প্রতিবাদ করেছেন। সমাজে যারা এই এই সমস্ত ব্যক্তিত্ব, এই সমস্ত ব্যক্তিরা যারা অন্যের মাল আত্মসাৎ করে সুদ খেয়ে লটারি কেটে বেনামাজি হয়ে অহংকার বুক বলে লোক বলে সমাজে ঘুরছে, অন্তর থেকে ঘৃণা করে চলেছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব, তাদের সঙ্গে আত্মীয়তা, তাদের সঙ্গে সম্পর্ক খুব গাঢ়, অস্বীকার যেতে পারবে? বলে হুজুর আমি সুদ খাই না, আমার বাড়ি কেউ সুদ খায় না, তা তোর বেই বড় সুদখোর, তার বাড়িতে যে গিলিস জন্মের খাওয়া খাস, তখন দাড়ি চুল করছে আর বলছে না ওই সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে করতে হয়, ফতোয়া তৈরি করবেন। সুৎখরের সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে যদি তোমার হারাম খেতে হয়, তুমি যে কত বড় নেককার সেটা ওজন করা হয়ে গেছে। যে বিশ্বনবী সাহাবি হযরত শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কোন ভীতম আপনার ভীতম্বিত হলেন না, ভীতু সন্ত্রস্ত হলেন না, ডাটসে কথা বললেন, বললেন শোনো কাফেরেরা আমাকে মেরে দেও, আমি আমাকে মেরে দিলে আমি মারা যাব, আল্লাহ চাইলে আমি মারা যাব, তবে আমার দৃঢ় বিশ্বাস হেফাজতের মালিক কিন্তু আমার আল্লাহ। একবার জোরে বলবো, একবার জোরে হবে না? যখন একের পর এক প্রতিউত্তরে যখন তাদের জবাব প্রশ্নের উত্তর দিতে লাগলেন, ওই 20 জন কাফের একজন মুসলমানের কাছে খামোশ খেয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন, ঠিক আছে তুই চলে যাচ্ছিস যা, তাহলে তোর কিছু সম্পদ আমাদের দিয়ে যা, তুই এমনি চলে যা, কিছু বলবো না। আল্লাহ নবী সাহাবী হযরত শুয়াইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমা দেখতে বাজায় নিজের জানটাকে বাঁচানোর জন্য, ঈমানটাকে বাঁচানোর জন্য কাছে যত মাল সামান ছিল, খাদ্য আহারাদি ছিল, সব কাফেরদের দিয়েছিলেন। আল্লাহ নবীর দরবারে যখন এসেছিলেন আল্লাহ তাআলা খুশি হয়ে সাহাবীর জন্য আয়াতে কারিমা নাযিল করেছিলেন, হাবিব জানিয়ে দিলেন, আল্লাহ নবী পাঁচ সমানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা ঈমান বাঁচানোর জন্য ঈমানদারেরা কোনো কিছুর বিনিময়ে তারা চুক্তি করতে পারে, ঈমান তারা নিজের হেফাজতে নিয়ে চলে আসতে জানে, আল্লাহ পাক তাদেরকে সাহায্য করার জন্য আসমান থেকে আয়াতে কারিমা ঘোষণা করেছে। একবার জোরে হবে না? আমরা সমাজে একটা হাইব্রিড ফতোয়া শুনি কি না, জান বাঁচানো ফরজ আছে না নাই, কথা বলছেন না কেন, কি বলছেন শুনেছেন?
জান বাঁচানো ফরজ, জান বাঁচানো ফরজ, দেখা মিথ্যে কথা, জান বাঁচানো ফরজ নয়, ঈমান বাঁচানো ফরজ। কি বাঁচানো ফরজ বললো? এই জোরে বলে, আমরা ঈমানটা শেষ করে এখন জান বাঁচানো ফরজ উল্টে দিয়েছি, ওই জন্য আমরা সব দুনিয়াদার হয়ে গেছি। আমাদের দ্বারা সব করা সম্ভব, আমাদের দ্বারা সব দেখা সম্ভব, আমাদের দ্বারা সব বলা সম্ভব, আমাদের দ্বারা সমস্ত কিছু হওয়া সম্ভব।